দেখলাম যে যখন ইন্টারেস্ট না তখন কি করা দিব ভাবলাম দিয়ে যেতাম। এই পদত্যাগ করছেন, আমি বলছিলাম যে ঠিক আছে আমি খালি পরশু ইয়ে করি আপনার পাঠাই দিই, মনে হচ্ছেন না এখন এটা আমার অনুরোধ অ্যাকসেপ্ট করে দেন, আমি যেহেতু স্বেচ্ছায় আমি পদত্যাগ করলাম। না রিজন লাগে না তো আমাদের অ্যাজ পার যে প্রফর্মা রেজিগনেশনের এটাতে কোনো রিজন নাই। আপনি কি অ্যাকসেপ্ট করে বলেছেন? অ্যাকসেপ্ট করে অলরেডি নোটিফিকেশন ইস্যু করার জন্য ফাইল অর্ডার দিয়ে নোটিফিকেশন কি ইয়ে করছেন না আন্ডার প্রসেস আমরা কালকে কাল পরশুর মধ্যে আমরা নির্বাচন কমিশনে জানিয়ে দেবো। আচ্ছা স্যার, ইউ টু আপনি শোনা হবে ছজন বিধায়ককে নিশ্চয়ই, যদি প্রয়োজন হয় তো শুনবো এটার ব্যাপারে, না শোনার তো এটা তো আইনগত ব্যাপার, একজনের বিরুদ্ধে নোটিশ দিলে তাহলে না শুনে তো কিচ্ছু হয় না। যে প্রভিশনে বিদ্যুৎ সিনহা যে সংবিধানে যে তারা প্রভিশনে দিয়েছেন ওটা কি তাদের দল বিরোধী কাজে পড়ে নুরা? এটা তো দল বিরোধী কাজে পড়ে কি না এটা স্ট্রেংথের ব্যাপার, কারণ এখন জিতেন বাবু নাই, একই টাইমে পাশাপাশি এখন ছয় জনের দিছেন, নয় যদি হইয়া নয় থেকে ছয় হইলে অ্যান্টি ডিফেকশনে পড়ে না, এই জন্য আমার বইটুই দেখতে হবে। হ্যাঁ, অ্যান্টি ডিফেকশনে যদি না পড়ে আইনগত আমার কেউ পক্ষে ফেভারিজমের কোনো কিচ্ছু নাই, আইন যা পারমিট করে সেই অনুসারে আমি অর্ডার করব। কাজেই আমার তো আইনের চোখে তো সব ওনারা সমান, কাজেই বিরজিৎবাবু চিঠি দিচ্ছেন অ্যাজ পার ল কনস্টিটিউশন যা আছে আমি কনস্টিটিউশন প্রভিশন মোতাবেক এই সিদ্ধান্ত নেব, কারণ আমার কে আমার যদি কোনো ধরনের সিদ্ধান্তে ভুল হয় ওনারা তো কোর্টেও যেতে পারেন, চ্যালেঞ্জ করতে পারেন, এটা তো কোনো এটাই ফাইনাল না। এর মধ্যে কি আপনি ছয়জনকে ডাকবেন? এখনও ঠিক করি নাই, ছয়জনের তো না ডেকে তো কিছুই হবে না। জিতেন সরকারও ছিল, এখানে আছে বিশ্ববন্ধু সেন, শরীফ রায়বর্মন ফার্স্ট বিশ্ববন্ধু সেন, তারপরে ইয়েটা দেখছেন একটু দরখাস্তটা দেখি আর এটা